গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে আসলাম নতুন একটি স্মার্টফোনের রিভিউ নিয়ে, আর এটা হচ্ছে ওয়ালটনের নতুন লঞ্চ করা ওয়ালটন প্রিমো EF10। অ্যান্ড এটা হচ্ছে তাদের যে EF9 ছিল সেটারই সাকসেসর। অ্যান্ড এইটা EF9-এর সাকসেসর হতে পারবে কি না সেই সব কিছু নিয়ে আজকে জানাবো। আর এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 6,999 টাকা। অ্যান্ড 1,000 টাকা হচ্ছে ক্যাশব্যাক অফার চলতেছে। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এমএন টেলিকম, তাদের কাছে আপনারা ওয়ালটনের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। তাদের কাছ থেকে EF10 পারচেস করলে থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশব্যাক অফার। তো দেরি না করে তাদের সাথে ভিজিট করতে পারেন। কথা বলা যাক বক্স কন্টি নিয়ে। বক্সটা ওপেন করলে পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড, অ্যান্ড বক্সে আরও থাকছে 5 ওয়াটের একটি চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ করতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টার একটু বেশি সময়। অ্যান্ড আরও থাকছে USB A2 Type-B কেবল, অ্যান্ড থাকছে হেডফোন। হেডফোনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। প্রথমে কথা বলা যাক এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক দিয়ে ওয়ালটন প্রিমো EF10 হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, যার সাইড ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের। অ্যান্ড এর যে ব্যাক পার্টটা এটা হচ্ছে ডায়মন্ড কাট সেট দেওয়া, যার জন্য হচ্ছে দূর থেকে দেখে অনেকটা সুন্দর লাগে। এটা হচ্ছে ডিফারেন্ট কালার শো করে। আর এর ব্যাক পার্টটা হচ্ছে টেক্সচার দেওয়া, যার জন্য এটা হচ্ছে ফিঙ্গার ক্যাচ করে না আর দাগও পড়বে না। আর এর সাইড দিয়ে ভালো করে কার্ভ করে দেওয়া, আর ছোটো ফোন হওয়ার জন্য ভালোভাবেই ধরা যাচ্ছিলো। আর এই ফোনটির থিকনেস হচ্ছে 9.33 মিলিমিটার, আর ওয়েট হচ্ছে 156 গ্রাম, যার জন্য লাইট ওয়েট মনে হয়। আর ছোটো ফোন ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ভালোভাবে ইউজ করা যাচ্ছিলো কোনোরকম প্রবলেম ছাড়াই। পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার, অ্যান্ড পাওয়ার বাটন পজিশন ভালো জায়গায় ছিল, অ্যান্ড বাটনগুলো যথেষ্ট ক্লিকই ছিল। উপর দিকে থাকছে USB পোর্ট অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক। বাম পাশটা সম্পূর্ণ খালি, এখানে কিছুই থাকছে না। অ্যান্ড এটার হচ্ছে ব্যাক পার্ট খোলা যায়, যার জন্য হচ্ছে ব্যাক পার্ট খুলতে পারবেন। অ্যান্ড এখানে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন সর্বোচ্চ 128 জিবি পর্যন্ত। আর এর নিচের দিকে থাকছে মেইন মাইক্রোফোন, আর এর স্পিকারটা থাকছে পিছন দিকে। অ্যান্ড সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি বা অ্যাভারেজ লেভেলে লেগেছে। ফোনের ডিসপ্লেতে থাকছে 5.45 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1440 পিক্সেল × 720 পিক্সেল, আর এর PPI হচ্ছে 259 PPI। অ্যান্ড ছোটো ডিসপ্লে হওয়ার জন্য এতটা শার্পনেসের ঘাটতি ফিল হয় না, কিন্তু মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে ভালোই ছিল। তবে আর একটু বড় ডিসপ্লে হলে আরেকটু ভালো হতো। আর এখানে তারা যদি হচ্ছে যে নচ ডিসপ্লে দিয়ে দিত তাহলে আমার মনে হয় ফুল প্যাকেজ বলা যাইতো, কিন্তু তারপরও এর নেগেটিভিটি জনিত তেমন কোনো ইস্যু খেয়াল করিনি। ডিসপ্লেটা যথেষ্টই ব্রাইট হয়, যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে। তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ওয়ার্ম কালার প্রোডিউস করে, আবার কালার কিছুটা স্যাচুরেটেড কালার প্রোডিউস করে, যেটা হচ্ছে সকলেরই ভালো লাগবে অ্যান্ড পছন্দ হবে। মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, আর এখানে থাকছে না কোনো এক্সট্রা প্রোটেকশন, যার জন্য অবশ্যই আলাদা করে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেবেন। তবে 2.5D কার্ভ গ্লাস দেওয়া হয়েছে, সেটা ওই রকমভাবে প্রোটেক্ট করে না, তার জন্য অবশ্যই আলাদা করে গ্লাস প্রোটেক্টর লাগাবেন। অ্যান্ড ওভারঅল এই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে বলতে গেলে, ডিসপ্লে ব্রাইটনেস মোটামুটি লেভেলের। ডিরেক্ট ইনডোর অ্যান্ড শ্যাডো কন্ডিশনে ভালোভাবে ইউজ করতে হবে কোনোরকম প্রবলেম ছাড়া, বাট ডিরেক্ট সানলাইটে গেলে এটা কিছুটা প্রবলেম করে, অ্যান্ড এটা নিয়ে প্রবলেম ফেস করবেন। এইবার কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের বেলা এটাতে থাকছে UNISOC 9863A, যেটা মূলত অক্টাকোর প্রসেসর, যার প্রথম চারটি কোর হচ্ছে 1.6 GHz কোটেক্স A53। অ্যান্ড এটাতে GPUতে থাকছে পাওয়ার VR G8322। অ্যান্ড এইটা হচ্ছে এন্ট্রি লেভেল প্রাইসে প্রায় সব ফোনে ইউজ হয়ে আসতেছে, 8-9 হাজার টাকার স্মার্টফোনে এটা ইউজ হয়ে আসতেছে। পারফরমেন্সের কথা বললে এটা দিয়ে আপনারা ডে টু ডে মাল্টিটাস্কিং অ্যান্ড সব ধরনের যে টুকটাক সোশ্যাল মিডিয়ায় কাজগুলো আছে সেগুলো করে নিতে পারবেন কোনোরকম প্রবলেম ছাড়াই। অ্যাপস ওপেনিং এইটা কিছুটা ঢিলে মনে হয়েছে, অ্যান্ড এন্ট্রি লেভেল প্রাইসে এর থেকে বেশি ফাস্ট আশা করাও যায় না। অ্যান্ড গেম প্লের কথা বলে এটা দিয়ে আপনারা সাবওয়ে সার্ফার, টেম্পল রান এইসব গেমগুলো খেলতে পারবেন কোনোরকম প্রবলেম ছাড়াই খেলা যায়। তবে টাচ রেসপন্সজনিত ইস্যু খেয়াল করেছি, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে টাচ কাজ করে না এমন লেগেছে, একটু জোরে টাচ করতে হয়। এটা টাচ রেসপন্সজনিত প্রবলেম না, এটা হচ্ছে এন্ট্রি লেভেল প্রাইসে এর থেকে ভালো হয় না। সো এটা হচ্ছে ওই রকমভাবে ইউজ করতে হবে কেয়ারফুলি। ফোনটিতে র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে 1 GB RAM অ্যান্ড 16 GB ROM। অ্যান্ড এখানে হচ্ছে এক্সপ্যান্ডেবল হিসেবে 128 GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। তবে এটা আমার ভালো লাগেনি, কারণ হচ্ছে এখনকার সময়ে 7,000 টাকা প্রাইস পয়েন্টে 1 GB 16 GB, এখানে হচ্ছে তারা যদি 2 GB RAM 32 GB ROM দিত তাহলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। আর এটার অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড গো এডিশন,
আর এখানে গো এডিশন থাকার জন্য এখানে যে ইনবিল্ট যে অ্যাপসগুলো আছে সেগুলো হচ্ছে গো এডিশনে থাকবে, আর এক্সট্রা কিছু অ্যাড বা ব্লোটওয়্যার আছে যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন। আর লাইট এডিশন হওয়ার জন্য যত কম অ্যাপস পারেন আনইনস্টল করার জন্য, তাহলে আপনার ফোনটা ল্যাগ বা হিকাপ কম করবে। ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে এটা নিয়ে তেমন কোনো প্রবলেম বা ল্যাগ বা হিকাপের দেখা পাইনি, ভালোই ছিল, কোনো রকম প্রবলেম দেয়নি। এর থাকছে সিঙ্গেল ক্যামেরা সেট আপ যার মেইন ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেল, আর এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো চলুন এর ছবিগুলো দেখা যাক। ব্যাটারিতে থাকছে 3000 mAh ব্যাটারি, যেটা দিয়ে হচ্ছে লং টাইম ইউজে এটা প্রায় 5.5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিচ্ছিল। যারা হচ্ছে টুকটাক ইউজার, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, তারা 10 এর জন্য একদিন পার করতে পারবেন, তো বেশিরভাগ ক্ষেত্রে চার্জ দেওয়া প্রয়োজন হবে। অ্যান্ড এটার যে বক্সে চার্জার আছে সেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার একটু বেশি সময় লাগে। ওভারঅল সব কিছু নিয়ে বলতে গেলে এই ফোনটার যে প্রাইস 6000